ট্রয়নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে। তার নাম হেলেন, যা আমরা সবাই জানি। তবে নারী প্রেমের এর চেয়েও বড় ইতিহাস আছে, যা হয়তো অনেকেরই অজানা। ১৬ বছরের এক ইহুদি নারীর প্রেমে পরবর্তীতে পুরো পৃথিবী ধ্বংস হবার উপক্রম। ১৯০৬ সালে এক ধনী ব্যবসায়ীর ১৬ বছরের মেয়ের প্রেমে পড়েছিলেন রাস্তায় মানুষের পোর্ট্রেট এঁকে জীবিকা নির্বাহ করা এক যুবক। চালচুলোহীন ছেলেটিকে ভয় দেখাতে তার বিশ্বস্ত পোষা কুকুরটিকে প্রথমে মেরে ফেলা হয়, দূর দূর করে তাড়িয়ে দেয়া হয় ছেলেটিকেও। বলা যায় রাস্তার সেই ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছেন। এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর এতটাই বিখ্যাত হয়েছিল যে তার উইকি পেজের সাইজ অনেক সেলিব্রিটির চেয়েও বড়। একসময় মেয়েটিও নাকি বলেছিল যে ছেলেটিকে মনে মনে সে ভালোবাসত, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। ছেলেটিকে জানতে চান অ্যাডলফ হিটলার। সারা বিশ্বে এমন প্রেম কাহিনীর নিদর্শন কম নয়। সেখানে আমাদের দেশের কতিপয় পুলিশ কর্মকর্তা অসম প্রেম করে একের পর এক বারবারই উঠে আসছেন আলোচনায়। তবে চিরায়ত প্রেমের সংজ্ঞায় এসবকে আদৌ প্রেম বলা যায় কি না তা নিয়েও আছে সংশয়। গত কয়েক বছরে বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নারীঘটিত কেলেঙ্কারি দেশজুড়ে সমালোচিত হয়েছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে স্বভাবতই প্রশ্ন উঠেছে, পুলিশ কেন নারীতে আটকায়? অপরাধ বিশ্লেষকরা বলছেন, মানুষ থেকে পুলিশ হওয়া অনেক কষ্টের। সমাজে যারা অপরাধী তাদের দমন করাই পুলিশের কাজ। সেই পুলিশ যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে পুলিশকে জনগণ মেনে নেবে না। অতি সম্প্রতি ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি হারুনর রশিদের সঙ্গে ডিএমপির সদর দপ্তরে কর্মরত সঞ্জিদা আফরিন নিপার অনৈতিক সম্পর্ক নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সঞ্জিদার স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এপিএস আজিজুল হক মামুনের সঙ্গে এডিসি হারুনের দ্বন্দ্ব হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে আটক করে থানা হেফাজতে নিয়ে বেদম মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ বাহিনীতে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের নারী কেলেঙ্কারির ঘটনা এটাই প্রথম নয়। গত কয়েক বছরে এ ধরনের কেলেঙ্কারিতে যাদের নাম বেশি আলোচনায় এসেছে তাদের মধ্যে এডিসি সাকলায়েন, ডিআইজি মিজান ও পুলিশ সুপার মুক্তারের নাম উল্লেখযোগ্য। ২০২১ সালে আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি গোলাম সাকলায়েনকে। পরে তাকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। এর আগে পরিমণির বিরুদ্ধে র্যাবের করা একটি মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের গোয়েন্দা বিভাগ। ওই মামলার সূত্র ধরেই পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এডিসি সাকলায়েনের। ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার পুলিশ সুপার মুক্তার হোসেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক নারী কর্মকর্তার। সেখানে থাকা অবস্থায় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে মুক্তার হোসেন ওই নারীর বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে এবং ভুয়া বিয়ে করে আরও বেশ কয়েকবার ধর্ষণ করেন। সে সময়ে এ ঘটনা ছিল টক অব দ্য টাউন। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা ইকো নামের এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে করেন ডিআইজি মিজান। পরে ইকোকে শর্ত দেওয়া হয় ২০১৯ সাল পর্যন্ত বিয়ের তথ্য গোপন রাখার। ইকো তা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মিজান পুলিশ পাঠিয়ে ইকোকে গ্রেপ্তার করান। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ডিআইজি মিজানের সংবাদ পাঠিকাসহ আরও বেশ কয়েকজন নারীদের সাথে কেলেঙ্কারির তথ্য পাওয়া যায় ওই সময়।